আসসালামু আলাইকুম। মিমি সাকিব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আশরাফ হোসেন খান সবাইকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাটে। আজ 22 ডিসেম্বর 2020 আমরা প্রথমে কর্ণফুলী এক্সপ্রেস ও পরে বেওয়ান জাহাজে করে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা। গত 30 জানুয়ারি 2020 কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন প্রথম যাত্রা শুরু করে। তখন থেকে ইচ্ছে ছিল এই জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়ার। অবশেষে আজ 22 ডিসেম্বর 2020 কর্ণফুলী এক্সপ্রেসে উঠতে পেরে খুবই আনন্দিত। আমি না শুধু, আমাদের ফ্যামিলির সবাই। আমরা প্রায় এক মাস আগে গ্লাডিওলাস ডেকের ইকোনমি সিটের টিকিট কেটেছি। আমাদের টিকিটের মূল্য আসা যাওয়া 2500 টাকা করে। এখন সকাল 7:05, ঠিক সময়ই আমাদের জাহাজ গার্ড থেকে ছেড়ে দিয়েছে। এই সাগরপথে সেন্ট মার্টিন ভ্রমণে আমরা 2 জন শিশু সহ মোট 36 জন। এখনো শীতের কুয়াশা কাটে নাই। আমরা জাহাজ থেকে সূর্য ওঠার দৃশ্য দেখছি। আমরা জাহাজ থেকে দুপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের জাহাজ চলার ঢেউয়ের পানি নদীর পাড়ে উপচে পড়ছে। এখন আর দুপাশে কিছুই দেখা যাচ্ছে না, বুঝে গেল যে আমরা সাগরে প্রবেশ করেছি।
আমরা এখন গভীর সমুদ্রে, ওই যে দূরে দেখা যাচ্ছে বেওয়ান শিপ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সমুদ্রগামী বিলাসবহুল বেওয়ান জাহাজের পাশে চলে আসলাম। এখন নামার প্রস্তুতি, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে বেওয়ানে ওঠার জন্য। গভীর সমুদ্রে এক জাহাজ থেকে আরেক জাহাজে ওঠা জীবনে আমার এই প্রথম। ওই যে দেখা যাচ্ছে কাঠের তৈরি মাচা বসানো হয়েছে, এই মাচা দিয়ে আমাদের বেওয়ানে উঠতে হবে। অবশেষে আমরা বেওয়ান ক্রুজ শিপে উঠে পড়লাম। সমুদ্রের ঢেউয়ের কারণে দুই জাহাজই দুলতেছিল, সেই কারণে সংযোগকারী কাঠের মাচাও নড়াচড়া করতেছিল। এক নতুন অভিজ্ঞতা। দুই জাহাজের ক্রুদের সহযোগিতায় আমরা নিরাপদেই বেওয়ানে উঠতে পেরেছি। নাস্তার পর্ব চলছে, আমাদের টিকিটের সাথে নাস্তার মূল্য সংযুক্ত ছিল। দেশের খ্যাতনামা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলি শিপ বিল্ডার্স জাপান থেকে নিয়ে এসেছে এই বিশ্বমানের বেওয়ান ক্রুজ শিপ সমুদ্রগামী জাহাজ। ১২১ মিটার দৈর্ঘ্য এই জাহাজ সর্বোচ্চ ঘণ্টায় ২৪ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। রাত্রি যাপনের
গতকাল থেকে বেয়নের যাত্রা শুরু। আজ বেয়নের দ্বিতীয় দিন। প্রায় 4 ঘন্টা সমুদ্রে চলার পর আমরা সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি চলে আসলাম। এমবি ফারহান এখন আমাদের বেওয়ান শিপ থেকে তুলে নেবে।
অবশেষে আমরা এমবি ফারহানে করে সেন্ট মার্টিন জেটিতে পৌঁছলাম। আজ আমরা এখানে সমুদ্র কুটির রিসোর্টে রাত্রি যাপন করব। আগামীকাল ইনশাল্লাহ আবার বে ওয়ানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।